কি খবর সবার, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা এবারে যাচ্ছি স্প্ল্যানেডে। অ্যাকচুয়ালি আমাদের একটু কাজ ছিল, তো সেই সূত্রেই ভাবলাম একটু শপিংও করে নিই। দুর্গাপুজো তো স্প্ল্যানেড ছাড়া ইনকমপ্লিট বলতে গেলে, মানে বাঙালির একটা ইমোশন স্প্ল্যানেডে গিয়ে শপিং করব, ঘুরব। আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য আমাদের ব্রেকফাস্ট করে ওঠা হয়নি। তো আমরা স্প্ল্যানেডেই পৌঁছেই একটা জায়গায় চা বিস্কুট এইসব খেয়ে নিলাম। স্প্ল্যানেডের কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে মানে শ্রীলেদার্সে ঢোকার জন্য লোকজন মারামারি করছে, তো সেই জন্যই আমরা একদম সকাল সকাল বেরিয়েছি। হ্যাঁ, স্প্ল্যানেড ফাঁকাই লাগছে, ফাঁকা ফাঁকা স্প্ল্যানেড কেমন কেমন একটা লাগে, কিন্তু এই যে ভিড় ভাট্টা এই সব নেই, সেই জন্য নিজেদের মতো ঘুরে ঘুরে শান্তিতে সব কিনতে পেরেছি। শ্রীলেদার্সের বাকি জায়গায় অনেক ব্রাঞ্চ খুলে থাকলেও আমার মনে হয় স্প্ল্যানেডের যে শ্রীলেদার্স সেটাতে অনেক বেশি ভালো কালেকশন। আর সবচেয়ে বড় কথা, আমরা যত সকালে গেছি ফাঁকা ফাঁকা শ্রীলেদার্সে মানে জুতো কিনতেও বেশ একটা অন্যরকম ফিলিং। শ্রীলেদার্স থেকে বাজার করে বেরোতেই আমাদের প্রায় 11টা বেজে গেছিলো, আর বেরিয়ে দেখি মোটামুটি স্প্ল্যানেডের কয়েকটা দোকান খুলে গেছে। আমাদের টুকটাক কিছু জিনিস কেনার ছিল মোটামুটি। এবারে স্প্ল্যানেড শান্ত শান্ত, আসলে কি আমরা এত সকালে এসেছি তো শান্ত শান্ত স্প্ল্যানেড দেখেও বেশ মনটা মানে জুড়িয়ে গেছে নিজের মতো। যেখানে যাচ্ছি সবাই বনি করছে, তখন ডেকে ডেকে যেরকম দাম বলছে সেরকম দামেই দিয়ে দিচ্ছে। আমি প্রেফারেবলি বলবো তোমাদেরকেও যে এরকম সকাল সকালই যাবে, ওরা দেখাতেও বেশ বিরক্তি বোধ করে না, আর বিভিন্ন রকমের জিনিসপত্রও তোমাকে বার করে করে দেখিয়ে দেবে। স্প্ল্যানেডে সামনে তো বিয়ের সিজন, মোটামুটি বিভিন্ন রকমের জুয়েলারি চলে এসছে, তোমরা চাইলেই চলে যেতে পারো। ব্যাগ, তারপরে জামা কাপড়, পুজোর শপিংয়ের জন্য যা যা দরকার হবে সবই স্প্ল্যানেডে পেয়ে যাবে। এখানে কিছু 30 টাকার কানের দুল দেখছিলাম, তোমরা তো জানোই 30 টাকার কানের দুল স্প্ল্যানেডে খুবই ভালো বিক্রি হয়। আমার দুটো পছন্দ হয়েছিলো, আমি দুটো নিয়েছি। এবারে দেখলাম অনেক পার্টিওয়্যার ব্যাগসও উঠেছে, আর বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জেই আছে। পোটলি ব্যাগ, পার্টিওয়্যার ব্যাগ, বেশ ভালোই লাগে চকচকে ব্লিঙ্গি ব্যাগগুলো দেখতে। এইবারে না আসলে ঠিক পুজো পুজো ফিলিংটাই আসছিলো না, আসলে পুজো এত এগিয়ে চলে এসছে তো, মানে পুজো ব্যাপারটা যে পুজো নিয়ে যে এক্সাইটমেন্ট একটা থাকবে সেটা আসছিলো না। হ্যাঁ, অবশ্য বাজার করতে যাওয়ার পর কিছুটা মনে হচ্ছিলো একটা পুজো পুজো ব্যাপার চলে এসেছিলো। অবশ্য হতেও পারে যে বড় হয়ে গেছি বলে এখন আর সেরকম ছোটোবেলার মতো এক্সাইটমেন্ট নেই, এখন তো আর ছোটোবেলার মতো 15-20টা জামাও হয় না, সেই পুজোয় গুনে গুনে একটা দুটো শাড়ি হলো ব্যাস এই। এবার যাই হোক, এই বছরের মতো আমাদের স্প্ল্যানেডের বাজার কমপ্লিট, আমরা এবার বড় বাজারের দিকে রওনা দেব। আমরা যখন বেরোচ্ছি স্প্ল্যানেড থেকে তখন সবাই মানে ভর্তি ভর্তি লোক আসছে সব বাজার করতে, ভালোই হলো, ভিড়ভাট্টা ঠেলে আমরা বেরিয়ে গেলাম। আমাদের সেরকম ব্রেকফাস্টও করা হয়নি, সেই জন্য আমরা মহাত্মা গান্ধী রোডে বেরিয়েই গুপ্তা ব্রাদার্সে ঢুকে গেলাম। তাহলে আমি দেখেছি আমার স্পেসিফিক্যালি কোথাও বাজার ফাজার করতে বেরোলে না সেরকম খাওয়া হয় না, মানে মনটা খালি এটা কিনবো ওটা কিনবোতেই লেগে থাকে, খাওয়াটা আর সে ঠিক সেরম হয় না। সেই জন্য টুক করে একটু খেয়ে নিলাম যাতে পরে বাজার করার সময় যাতে শরীর খারাপ না লাগে। আসলে কি এইবারের বাজারটা না কপালেই ছিল, টানা কয়দিন যা বৃষ্টি হচ্ছিলো মনে তো হচ্ছিলো না এবারে পুজোর বাজার আর হবে, কিন্তু আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন খুব সুন্দর ওয়েদার ছিল, বেশ বৃষ্টিও পড়েনি একটুও, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ছিল, রোদ পড়ছিল না, বেশ ভালো সুন্দর বাজার করে আমরা এসেছি। বড় বাজারে প্রত্যেক বছরই আমরা যাই, সিএস ফ্যাশন বলে একটা দোকান আছে যমুনালাল বাজার স্ট্রিটে। তোমরা যদি আমাদের আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে আমরা প্রত্যেক বছর পুজোয় এখান থেকে শাড়ি কিনি। আর শাড়ি তো আর নিজের জন্য থেকে বড় কথা অনেককে দিতে হয় শাড়ি, তো সেইগুলো আমরা এখান থেকে একবারে কিনে নিই। এনাদের একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে এনারা প্রচণ্ড পরিমাণে ধৈর্য দিয়ে দেখান, বুঝতেই পারছো মেয়ে মানুষ মানে আমি মানে আমার স্পেসিফিক্যালি খুব সমস্যা আছে, আমার একটা জিনিস খুব তাড়াতাড়ি পছন্দ হয় না,
তো উনি যিনি আমাকে দেখাচ্ছিলেন উনি অনেকক্ষণ ধরে বসে 1-1.5 ঘন্টা ধরে আমাকে কত শাড়ি দেখালো, তারপরে গিয়ে আমার একটা পছন্দ হলো। আর সেই রিলেশনশিপটা ওরা কাস্টমারদের সাথে মেনটেন করে বলেই এখানে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। যাই হোক, আমাদের মোটামুটি এই বছরের মতো পুজোর বাজার কমপ্লিট। আমরা হ্যাঁ অনেক পয়সা খসে গেল, এবারে কিছু করার নেই, পুজো তো একবারই আসবে। তো আমি কি কিনলাম, কি পরবো সেই পুজোর সাজ তোমরা পরের ব্লগসে দেখবে। সাথে থাকো সবাই, আবার দেখা হচ্ছে, আডিওস।